বাজারে ইলিশের দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তবে বেচা বিক্রি জমজমাট কমেছে গরু ও খাসির মাংসের দাম স্বস্তি ফিরেছে সবজির বাজারেও শসা পটল টমেটো বেগুন সহ বিভিন্ন সবজির দাম কেজিতে দশ থেকে ত্রিশ টাকা কমেছে রিপোর্ট শ্রীদি মন্ডলের রাজধানীর মাছের বাজারে ক্রেতা পছন্দের শীর্ষে ইলিশ দোকান দাম ও আকার বিবেচনা করে ইলিশ কিনছেন ক্রেতারা দাম বেশি নয় দাবি বিক্রেতাদের ক্রেতাদেরও তেমন অভিযোগ নেই সরবরাহে সন্তুষ্ট তবে বাজার মনিটরিং এর কথা বলছেন তারা বাজারে যদি গভর্নমেন্ট একটু মনিটরিং করে এবং মালটা যাতে সর্ব হয় এই ব্যবস্থাটা যে গ্রহণ করে তাহলে বাজারের মধ্যে এই দামটা সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে এক হাজার টাকা কেজি নয়শো টাকা কেজি এগারোশো টাকা কেজি সর্বোচ্চ আমার এখানে বারোশো টাকা কেজি আর এক বাজু বড় মাছ নেয় চোদ্দশো টাকা কেজি এক কেজি চারশো পাঁচশো গ্রাম অপরিবর্তিত চালের দাম নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে মসুর ডাল ও চিনির দাম কেজিতে বেড়েছে ছয় টাকা কমেনি মশলার দাম মসুর ডাল কেজি আগে আসলে একশো টাকা হয়েছে পঁচানব্বই টাকা কেজিতে পাঁচ টাকা কমছে আর চিনি আসলে ঈদের আগে আসলে বাউন্ন টাকা পঞ্চাশ টাকা কম হয়েছে আটান্ন টাকা দেশি বিদেশি পেঁয়াজের দাম কেজিতে কমেছে পাঁচ টাকা আদা ও রসুন বিক্রি হচ্ছে আগের দামেই কমেছে প্রায় সব ধরনের সবজির দাম পটল করলা কেজিতে কমেছে দশ টাকা কেজিতে তিরিশ টাকা কমেছে বেগুন টমেটো শশার দাম টমেটো ছিল একশো চল্লিশ টাকা তিরিশ টাকা নব্বই টাকা একশো টাকা আছে তারপর করলা আছে ষাট টাকা কেজি পটল আছে চল্লিশ টাকা কেজি এক এক দোকানে এক এক রকম দাম সর্ব আছে মোটামুটি আছে আর কি খুব যে একবারে ওভারফ্লো তা নাই গরুর মাংস কেজিতে দশ টাকা কমেছে খাসির মাংস কেজিতে পঞ্চাশ টাকা কমে বিক্রি হচ্ছে সাতশো টাকায় সব ধরনের মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা